ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক মেজর নিয়ে ভালো একটা আপডেট এবং এখানে হক যাওয়ার মতো একটা আপডেট দিছে মেজর মেজর এমন একটা আপডেট দিছে যে আপডেটটা সবার মাথাটা ঘুরাই দিছে এক কথায় আমাদের যত চিন্তা ভাবনা ছিল সকল কিছু চেঞ্জ করে দিছে আমরা যেটা প্ল্যানিং করছিলাম যে আমরা কত টুকেন পাইতে পারি বা একটা আপডেট রাখছিলাম আইডিয়া সেটাও কিন্তু চেঞ্জ করে দিছে এদের টোটাল সাপ্লাই একশো মিলিয়ন মাত্র একশো মিলিয়ন আপনি কল্পনা করতে পারেন সেটা টুকেনের সাপ্লাই হচ্ছে একশো টোটাল হবে আশি মিলিয়ন হবে কমিউনিটি টোটাল কমিউনিটি আশি মিলিয়ন এবং তাদের টোটাল সাপ্লাই একশো মিলিয়ন তাহলে আপনি কত টোকেন পেতে পারেন এটা একটা আইডিয়া করেন গেস করেন আপনি কত টোকেন পেতে পারেন আপনার কাছে যত ম্যাজের রেটিং আছে সেটা অনুসারে আপনার গেসটা আজকে এই ভিডিওতে করে দেখেন যে পরবর্তী সময় সেটা মিলে কিনা সেটা দেখব তো ভিভার্স অলরেডি আপনারা যেটা দেখতেছেন আমার প্রবলেমটা টেলিগ্রাম চ্যানেলের বি জয়েন হয়ে নেবেন অলরেডি মিউফায়ে কত টুকেন পাইছেন সেটা তো অবশ্যই জানিয়েছেন হয়তো বা যখন ভিডিও দিয়েছিলাম তো চলুন মেজরের সম্পূর্ণ ডিটেলটা আলোচনা করি মেজরের বর্তমানে এমন অবস্থা যে এখন মেজরের একটা আপডেট হয়তো নিতেছে যার কারণে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা মেক করছি সাতটা পঞ্চাশ বাজে এই সময় এই সময়টাতে দেখা যাচ্ছে যে কি বলে এখানে ঢুকতেছে না ভিতরে তো আমরা মেজর কমিউনিটির ভিতরে প্রবেশ করি টেলিগ্রামে যদি আমরা চলে আসি তাহলে মেজর টোটাল সাপ্লাই সম্পর্কে দেখুন এখানে তারা উল্লেখ করছে যে হেলো মেজরস দ্য অ্যাক্টিভ ফেস অফ প্রিপারেশন ফর দা লিস্টিং ইজ ইন ফুল সুইং অর্থাৎ সুন্দরভাবে তাদের তাদের যে অ্যাক্টিভ ফেস অর্থাৎ তাদের যে এই মুহূর্তে যে কাজগুলো কর্মগুলো রয়েছে বা প্রিপারেশনটা রয়েছে লিস্টিং এর জন্য সকল কিছু কিন্তু এখন তারা চালাইতেছে বা কন্টিনিউ করতেছে তো তাদের এখানে টোটাল সাপ্লাইটার সম্পর্কে বলছে দ্য সাপ্লাই অফ মেজর টু ইজ হান্ড্রেড মিলিয়ন মেজর মাত্র হান্ড্রেড মিলিয়ন মেজর এটার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা মেক করছি এখানে দ্য এক্সচেঞ্জেস হুইচ অ্যানাউন্সড মানে এই পর্যন্ত যে এক্সচেঞ্জগুলো এক্সচেঞ্জের কথাগুলো বলা হয়েছে সেগুলোর কথা এখানে উল্লেখ করছে ওকে এক্স বাইবিট বিটগেট গেট কুকয়েন মেক্সি গেট আয়ো এগুলোর কথা এই মুহূর্ত পর্যন্ত মানে আজকে পর্যন্ত অ্যানাউন্সড হয়েছে হয় আরও সামনে তো আসেই বাই দ্য ওয়ে দ্য লাস্ট টান্স টু মেক অ্যান ইম্প্যাক্ট অন ইউ ড্রপ ইস কমপ্লিটিং টাস্ক অ্যান্ড গেটিং অ্যাচিভমেন্টস হোয়াইল দেয়ার ই দে আর স্টিল ফিউ অ্যাভেলেবেল যেখানে সামান্য কিছু পরিমাণ এখনও বাকি আছে আপনার টুকেনটাকে বাড়ানোর জন্য এখানে তারা বলতেছে যে উই হ্যাভ অ্যাডেড থ্রি মোর আমরা আরও তিনটা অ্যাড করে দিতেছি যতক্ষণ এটা আছে আপনি তাড়াতাড়ি এটা নিয়ে নেন অল ফার্মিং হ্যাঁ বিশ তারিখে সকল ফার্মিং মেথড যেটা আছে সেটা শেষ হয়ে যাবে অলরেডি একটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মেজরের এই তিনটা বিষয় ভালো একটা ভূমিকা রাখবে ভালো একটা ভূমিকা রাখবে যার কারণে এই লাস্টে এই তিনটার কথা ভালো করে বলে দিছে টন ট্রানজেকশন স্টার ট্রানজেকশন জাস্ট কিওয়ার্ড এই তিনটা বিষয় আপনারা যারা এখন পর্যন্ত কমপ্লিট করেন নাই আমি আপনাদেরকে সাজেস্ট করব শিওরলি সাজেস্ট করব কমপক্ষে এই তিনটা আপনি নিয়ে নেন এই মুহূর্তে নিয়ে নেন সবথেকে বেটার হবে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিয়ে নেন এগুলো মিস করবেন না এই তিনটা টন ট্রানজেকশন স্টার ট্রানজেকশন এবং জাস্ট কিওয়ার্ড যেহেতু তাদের একটা এখন সুযোগ দিছে আপনাদের এই একটা সুযোগ কাজে লাগাইতে হবে যেহেতু এটার টোটাল সাপ্লাই রয়েছে একশো মিলিয়ন যেখানে মিমি এর টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন সেখানে আমাদের টুকেন দিছে মাত্র অল্প কিছু আমার মনে হয় এর থেকে হ্যামস্টার ভালো একটা প্রফিট দিছে ওই অনুসারে এই অনুসারে মেয়ে ফাই এত খাটায় এত ভঙ্গি কইরা অমুক তারিখে লিস্ট হবে অমুক তারিখে লিস্ট হবে হয় না হয় না অবশেষে হইলো তারপরে টুকেন দরাই দিছে মূলা এটা আমার মনে হয় মেজর এর থেকে ভালো মেজর যদি এখন আমার বিষ্টা টুকেনও দেয় বিশটা টোকেন দিলেও বিশ ডলার থাকবে কারণ এটার প্রাইস এখন শিওর থাকেন যে ওয়ান ডলার না এটার প্রাইস দুই ডলার প্লাস হইতে পারে অস্বাভাবিক কিচ্ছু না যেহেতু যাতে টোটাল সাপ্লাইটা একবার কম এটার প্রাইস আপনার এক্সপেকটেশন যেটা আছে আপনার আমার এক্সপেকটেশন যেটা আছে বা প্রিডিকশন যেটা আমরা করি না কেন এটার থেকে যে বেশি হবে সেটা বোঝাই যাচ্ছে আপনি এখন টেন মিলিয়ন যখন টোটাল সাপ্লাই হবে এটার প্রাইস একটা হাইলি থাকবে ঠিক আছে তো সেটা আমরা যদি এক্সপেক্টেশনটা করি তাহলে টু ডলার প্লাস অনায়াসে বলা চলে আপনার মতে কত হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করেন কারণ সবারই একটা প্রিডিকশন থাকে আমরা এখন দেখি যে কি অবস্থায় রয়েছে তবে সর্বশেষ একটা আপডেট অবশ্যই আমাদের দরকার সেটা হচ্ছে বাইন্যান্সকে নিয়ে যদি মেজর টুকেনটা বাইন্যান্সের লিস্ট হয়ে যায় ষোলো আনাপূর্ণ হয়ে যাবে সুলকলা সুলকলাপূর্ণ হয়ে যাবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হইতেছে হয়তোবা তারা ট্রাই করতেছে ফাইন্যান্সীয় লিস্টের জন্য যেহেতু এদের টোটাল সাপ্লাই এত কম তাহলে একটা এক্সপেকটেশন রাখাই যেতে পারে তাহলে আমি আবার বলতেছি তারা যেহেতু লাস্টের যে তিনটা মেথড দিচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট কইরা দিচ্ছে হয়তোবা ভালো একটা ব্যবসা শুরু করছে আমরা বলতেই পারি কিন্তু যদি টোকেনটা ভালো দেয় আপনার মতে কত টোকেন দিতে পারে আপনাকে সেটাও কিন্তু একটা আইডিয়া রয়েছে মেজরের ভিতরে এখন এই মুহূর্তে ভালো লুট চলতেছে ভিতরে প্রবেশ করতেছে না তবে আমাদের যে আপডেটটা বর্তমানে তারা জানাই দিছে এই আপডেটটাই সব থেকে বেস্ট আমরা চলে আসছি মেজরের যে টুইটার হ্যান্ডেলার রয়েছে বা এক্স হ্যান্ডেলার রয়েছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন তাদের পনেরো মিনিট বা তার বেশি সময় আগে একত্রিশ মিনিট আগে তাদের আপডেটটা ছিল এটা এবং মেক্সিতে লিস্ট হবে সেটা বলে দিছে এবং এখানে কুকয়েনের কথা বলছে বাইবিট বিটগেট এগুলোর আলোচনা করছে এগুলো পুরাতন আপডেট ওকে এক্স তো প্রথমেই বলছিল তো সকল আপডেট এখানে কিন্তু তারা দিয়ে দিছে তো এখানে আমাদের মতে আর কোনো কিছু বাকি নাই শুধুমাত্র এটুকু এক্সপেকটেশন রয়েছে এটার প্রাইসটা যেন অনেক হাই হয় এবং আমরা টুকেন কত পাই সেটা অনেকটা ইম্পর্টেন্ট বিষয় এখন আপনার দেখা যাচ্ছে যে আপনি ওয়ান মিলিয়ন রেটিং আছে আপনার ওয়ান মিলিয়ন রেটিংয়ে আপনি কত টুকেন পাইতে পারেন আমার মতে আপনি ওয়ান মিলিয়ন রেটিংয়ে আপনি হায়েস্ট টুকেন হইলে দশ থেকে পঞ্চাশটা টুকেন পেতে পারেন সর্বোচ্চ এটা এটা হাই লেভেল দশ থেকে পঞ্চাশটা টুকেন আপনি পাবেন শুধুমাত্র ওয়ান মিলিয়ন থাকলে আর আপনার যদি ফাইভ মিলিয়ন থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার যদি ভালো হয় আর কি যে দুইশো টুকেন বা আপনি সেম সিম্পল আর কি একশো থেকে একশো থেকে দুশো টুকেনে এর আশপাশ পেতে পারেন তবে এটা থেকে বেটার একটা আইডিয়া হচ্ছে যেহেতু এটার সাপ্লাইটা একবারে কম আমি প্রথমে আরেকবার রিভিউ করে দিচ্ছি যে এটা টোটাল সাপ্লাই হান্ড্রেড মিলিয়ন কমিউনিটি পাবে আশি মিলিয়ন এবং এটাতে আপনার প্রি মার্কেট প্রাইস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডলার হায়েস্ট রেটিংয়ে চলতেছে এবং এটার এক্সপেকটেশন প্রাইস আমার মতে টু টু ডলার প্লাস হতেই পারে অস্বাভাবিক কিছু না এটা আপনার বিশ তারিখে বিশ নভেম্বর এটা শেষ হয়ে যাবে মাইনিংটা তাই এখন আপনাদের লাস্ট তিনটা ট্রানজ্যাকশন দিছে বা টাস্ক দিছে সেই তিনটা টাস্ক অবশ্যই আপনারা করে নেবেন এখানে তারা বইলা দিচ্ছে সরাসরি টর্ন ট্রানজ্যাকশন স্টার ট্রানজ্যাকশন এবং জাস্ট কিওয়ার্ড এই তিনটা হান্ড্রেড পার্সেন্ট করবেন আপনার মতো এটার প্রিডিকশন প্রাইস কত হতে পারে অবশ্যই কম করে জানাবেন আশা করছি ভালো একটা প্রফিট পাবো আঠাশ তারিখে আমরা অপেক্ষা করি নতুন আপডেটগুলোর জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম